প্রথমত এই কম্পিটিশনটা সম্বন্ধে জানতে চাইবো এবং সেটাতে কি করে আপনার পার্টিসিপেশন এবং আফটার উইনিং দ্য ক্রাউন কেমন লাগছে? নমস্কার, আমার নাম পুষ্পিতা সিং। আমি একটা ছোট্ট একটা গ্রাম, সেটার নাম হচ্ছে বন্তারাপুর, সেখানে আমি বিলং করি। এমনি মা বাবার বাড়ি এখন বন্তারাপুর থেকে শিফট হয়ে আমরা মানে শিলচরে এসে গেছি। আমার জামাই বাড়িও বন্তারাপুর। আমি একদিন ফেসবুকে পেলাম যে ডেজেল মিসেস ইন্ডিয়া 2022। আমি ভাবলাম দেখি তো একবার, তো খুললাম, খুলে দেখলাম না সেখানে যে জিতেছে উনি তো আমাদের আসামেরই, 2019 ছিলেন। ওনার নাম হচ্ছে মরমী মাইবংসা। আমি উনি যখন 42 ইয়ার্স জিতে পারে, আমি কেন পারবো না? আমি নিশ্চয়ই জিতবো। সে ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ফলো ইউর পেশেন সাকসেস ইউ ডেফিনেটলি ফলো ইউ। সেটা ভেবে আমি ফর্মটা ফিল আপ করলাম। ফর্মটা ফিল আপ করার পরে আমার রেজিস্ট্রেশন ফর্মটা সিলেকশন হয়ে গেল। তারপর ওরা বললো অডিশন দিতে লাগবে এরম এমন এমন দিনে, তো আমি অডিশন দিয়ে দিলাম। আমি আমার জানি না সেটা প্রথম আমার জীবনের, তো আমি দিলাম, ভালোই দিয়েছি আমার মতে, হলে হবে না হলে নাই আমি দিলাম। তারপরে কয়েকদিন পরে মেলে আসলো যে তুমি সিলেকশন হয়ে গেছো অ্যাজ এ ফাইনালিস্ট। আমার এমন খুশি হয়েছে, প্রথম আমি যখন হয়েছে সিলেকশন আমি ফেসবুকে আপলোড করেছি। তারপরে ইনামেলা উনি আমাকে অনেক এনকারেজ করেন, অনেক মনে সাপোর্ট দিয়েছেন। তারপরে আমাদের উনিও আমাকে অনেক সাপোর্ট করেছেন। ওদের সাপোর্ট পেয়ে আমি ভাবলাম না আমি যাই, দেখে তো আসি, জিতা জিতে না জিতে সেটা অন্য কথা, আমি একবার দেখে আসি কীরকম হয় এটা। তাই ওদের প্রোগ্রামটা ছিল 27 থেকে 1 তারিখ অবধি, তা আমি চলে গেলাম 26-তে। যেহেতু ওদের 27-তে পড়তে হয় দুটো হবে, আমাদের এখান থেকে এত ফ্লাইটের ফ্যাসিলিটি নিজে আমি বিকেলে গিয়ে পড়বো, আমার তো ব্যাঙ্গালোর না ছিল যে আমার দেখতে হবে, তো চলে গেলাম। তারপর 27-তে আমি ঢুকলাম ওখানে, ঢুকে এমন জানলাম যে যারা এসছে কম্পিটিটিভ 15 জন সবাই নাকি নিজে নিজের স্টেটের মিসেস উইনার। এখন আমি কী করি, ঘুরে যেতেও পারছি না, থাকতেও পারছি না, ভয় তো লাগছে নিশ্চয়ই। আর ভাবলাম যাক দেখা যাবে কী হয়। তারপরে রাউন্ড স্টার্ট হলো 27 থেকে, তা আমি প্রথমে ওয়াককে বলতে বললো করলাম ওয়াকটা, আমার এমন তেরা বেগা পা চললো, আমি ভাবলাম না শেষ, এখনই আমি ব্যাগটা নিই আমাকে বের করে দেবে। 27-তে প্রথম রাউন্ড স্টার্ট হলো, প্রথমে কনফিডেন্সটা একটু মানে মানে ভেঙে যাওয়ার মতন, কেন সবাই তো উইনার, আমি তো উইনার, কিছু ক্রাউন নেই আমার, আমি আমি তো কিছু জানি না, না মেকআপ করতে পারি না চলতে পারি, তো ভাবলাম যা করি আমি আমার চেষ্টা করি, আমি আমার 100% নিশ্চয়ই কিছু একটা পাবো। 27-টা হয়ে গেলো মোটামুটি, মানে জাজেসের মধ্যে আমার হয়ে গেল। তারপর 28 আসলো, 28টা মানে ওদের ছিল র্যাম্প ওয়াক, একটা ছিল র্যাম্প ওয়াকটা করলাম, সেটার মধ্যে হয়ে গেল। 29-তে ট্যালেন্ট রাউন্ড ছিল। এখন ট্যালেন্ট রাউন্ডে আমি কী করি, আমি বললাম যেহেতু আমি মণিপুরি কমিউনিটি, একটা মণিপুরি ডান্স করিনি কোনোদিন জীবনে, আমি মণিপুরি ডান্সটা করিনি, সেটা প্রথম আমি মানে করে নিলাম। সেটা ওরা জাজেসরা খুব পছন্দ করেছে, ড্রেসটা দেখতে ভীষণ সুন্দর ছিল, আমার ডান্সটাও তাই আমাকে ভালো পেয়েছে। তারপরে আসলো আমাদের ফিনালে রাউন্ড, সেটা হচ্ছে আমাদের 30 তারিখে। যখন স্টেজে উঠেছি তখন আর ভয় নেই, আর এমন মানে মানুষগুলো দেখছি যা হবে দেখা যাবে, পেলে পেলো না না, আমি এমন র্যাম্প আপ করলাম, আমি ভাবলাম জিতলে জিতবো আর আমি তার লালের খুশি খুশি ঘোরা চলে যাবো। তারপরে অ্যানাউন্সমেন্ট হলো একটার পর একটা, মিসেস আসাম, আসামের দুজন ছিল যেটা নাকি আগে থেকেই মডেলিং করতো, তো মিসেস আসামটা আমি পেয়েছি, সেটা হলো মিসেস আসামের। তারপরে নেক্সট ক্রাউনটা পেয়েছি আমি অ্যালি ডেজেল মিসেস ইন্ডিয়া 2022 সেকেন্ড রানার আপ, সেটা আমার ক্রাউনটা আমার মাথায় আছে। এই দুটো পেয়ে আমি ভাবলাম যা আমার, আমি মানে খুশিতে পাগল হয়ে গেলাম, ভাবলাম এখন তো যেতে পারবো বাড়িতে, খুশি খুশি চলে যাই। এটা দুটো নিয়ে আসলাম আমাদের শিলচর বাসিন্দা এবং আমার আসামের, আমি আমি প্রাউড গর্বিত মনে করছি, নিজেকে খুব প্রাউড ফিল করছি আমি। থ্যাংক ইউ। কম্পিটিশনটা কোথায় করেছেন? বেঙ্গালুরু না ক্যালকাটা? হ্যাঁ, দিল্লি, দিল্লিতে। রিসেন্টলি? ও ইয়েস, রিসেন্টলি।